মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগেই, পঞ্চায়েত ভোটে অশান্তিতে নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। 19 জন নিহতের পরিবারের 1 জন করে সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার, 4 মাস পার। চলতি বছরের জুলাই মাসে এক দফায় পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়ে উঠেছিল বাংলা। ফল ঘোষণার পর নবান্নে সাংবাদিক সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, যারা মারা গেছেন কিছু রাজনৈতিক দলের সকলের কথা বলছি, তাদের সকলের জন্য আমি দুঃখী, পরিবারকে সমবেদনা জানাই, সঙ্গে আশ্বাস সাহায্যের ক্ষেত্রে সিপিএম কংগ্রেস বিজেপি কোনো ভেদাভেদ হবে না, মৃতদের পরিবারে আমরা 2 লক্ষ টাকা করে দেব, হোমগার্ডের চাকরিও দেওয়া হবে। ভোট অশান্তিতে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে বিবৃতি দিয়েছিল নবান্ন। বিবৃতিতে উল্লেখ ছিল, এই পঞ্চায়েত নির্বাচনের জয় আপনাদের জয়, গণতন্ত্রের জয়। বিরোধীদের সকল কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা অপবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে জবাব দিয়েছেন আপনারা। আমি সর্বদা দরিদ্র, পিছিয়ে পড়া বিভিন্ন ছোট শ্রেণীর প্রতিনিধিত্বে করে এসেছি শান্তি সম্প্রীতি প্রতিনিধিত্ব করে, এবং দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি তাই করে যাব। সকল বিভেদকামী সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি ছিল, আছে এবং থাকবে।